আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রিদ অ্যান্ড রিভ কিডস ব্লগ পিটির নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগতম। তো আশা করছি সবাই খুব ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। তো এটা ছিল ঈদের ব্লগ, আসলে দিতে অনেক লেট হয়ে গেল। তো ঈদের দিন যে ঝড় বৃষ্টি, সারাদিন বাসার আশপাশে পানি জমে গিয়েছিল, তো তার মাঝে যে আমরা বের হতে পেরেছি এটাই অনেক। কোথাও বের হতে না পারলে বা বের হওয়া না হলে আসলে ঈদে আনন্দটা মনে হয় মাটি হয়ে যায়। তো হয়তো ভেবেছিলাম এবার আর বের হওয়া হবে না, সারাদিন যে পরিমাণে বৃষ্টি ছিল। আর এবার যদিও আমরা গ্রামে যাইনি, ঢাকাতেই ছিলাম। তো যা হোক, আল্লাহর রহমতে ফাইনালি একদম পড়ন্ত বিকালের দিকে আমরা মোটামুটি বের হয়েছিলাম এবার। তো হৃদীপ তো ভীষণই খুশি, তারাও খুব কষ্টে ছিল যে হয়তো বের হওয়া হবে না, বাইরে বাইরে ঈদটা হয়তো মাটি হয়ে যাবে বা বাইরে গিয়ে কিছু খাওয়া হচ্ছে না, এরকম একটা দুশ্চিন্তার মধ্যে তারাও ছিল। তা যাই হোক, আল্লাহর অশেষ রহমত যে আমরা পরবর্তীতে বের হতে পেরেছি। এবং যেখানেই গিয়েছি ওখানটা খুব ভালো ছিল, এদিকে পড়ন্ত বিকাল, ওই সময় বৃষ্টির ভাবটাও ছিল না, ওয়েদারও খুব ভালো ছিল। আর আমরা মোটামুটি ভেতর রেস্টুরেন্টের ভেতরে না, রেস্টুরেন্টটা খুব খোলামেলা ছিল, তো আমরা মোটামুটি বাইরের সাইডটাই বসেছিলাম। তো আমরা গিয়ে প্রথমেই তো কিছু ছবি টবি তুলে নিচ্ছি, ভিডিও করছি। তো আরও বাচ্চারা বের হয়েছিল, তো হৃদীপ তো ভীষণই খুশি। মোটামুটি বাইরে পরিবেশে যেটা হয়, সবাই থাকে, সব রকম বাচ্চারা থাকে, একটু হই হুল্লোড় করা যায়, একটু খেলাধুলা করা যায়, তো পরিবেশটা খুব বেশি ভালো ছিল। তো বাইরে গেলে যেটা হয়, হৃদীর বাবা সারাক্ষণ ওদের ছবি টবি তোলে DSLR-এ, আর আমার যেটা হয় আমি ভিডিও করেই সময় কেটে যায়। যেহেতু সারাক্ষণ বাসায় অনেক ভারী খাবার দাবার হয়েছে আর কি, আর ফুচকাটা বাইরে গেলে আসলে না খেলে ভালো লাগে না, হৃদীপও খুব পছন্দ করে, তো যেই জন্য ওদের জন্য ঝাল ছাড়া ফুচকা সবসময় আমরা নিতে ট্রাই করি কোথাও গেলে। তো ওরা দুজনই খুব ফুচকা পছন্দ করে। তারপর তো যাই হোক, এই যে ওরা খাচ্ছে, ওরা ওই দিন খুবই মজা পেয়েছে, কারণ ওই দিনে ফুচকাটা ঝাল ছিল না। আর এছাড়া অন্য অন্য সময় হয় কি, ঝাল কমিয়ে দিতে বললেও কোনো না কোনোভাবে ঝাল হয়ে যায়, ঝাল দিয়ে ফেলে, তো ওই দিন ঝাল ছিল না। তো ওরা খুব এনজয় করেছে ফুচকাটা খেয়ে। তো ফুচকা খাওয়ার পরে জিজ্ঞাসা করলাম, তো তুমি কী খেতে চাও? তো তারপর বললো যে বার্গার খাবে। তো যাই হোক, তো এবার হচ্ছে যে আমরা বার্গারও অর্ডার করে দিয়েছি। আবার এরপর জিজ্ঞাসা করেছিলাম রিদকে যে তুমি আর কী খেতে চাও, তো ওখানে হচ্ছে যে চা ছিল। তো আমি আর রিদের বাবা কফি খেয়েছি। রিফ হচ্ছে যে ওরা বাদাম চা বলে একটা চা ছিল সেটা খাবে বললো। তো পরে রিদের বাবা বললো আচ্ছা ঠিক আছে খাক। তো টেস্ট কেমন অ্যাকচুয়ালি আমরা জানি না, কিন্তু ওদের নাকি খুব ভালো লেগেছে। এটা হৃদীপ দুজনেই খেয়েছে, খুব এনজয় করেছে এখানেও। আর বার্গারটা তো খুবই পছন্দ, তো বার্গারও নিয়েছে তারা খাওয়ারের জন্য, তো সেটা খুব এনজয় করেছে। তো যাই হোক, এই তো চা দিয়ে গিয়েছে, তো ওদের চাটা রেডি হয়ে গিয়েছিলো। তো পরেই তো হৃদ চা খাচ্ছে, জিজ্ঞাসা করলাম যে তোমার এটা কি কেমন লাগছে, বলে হ্যাঁ ভালোই লাগছে। আর ওরা এখানে যেটা করেছে, চার মাঝে বাদাম ব্লেন্ড করে এটা অ্যাড করে দিয়েছে স্পেশালি। জানি না অ্যাকচুয়ালি এটা কতটা মজার ছিল, কিন্তু ওরা তো দেখলাম ভীষণ মজা করে খেয়েছে। আমি হয়তো এটা খেতামই না, কিংবা আমার হয়তো ভালোই লাগতো না, কিন্তু না, বাচ্চারা খুব মজা করে খেয়েছে। যাই হোক, এবার হচ্ছে তাদের এক্সপেক্টেড বার্গার দিয়ে গিয়েছে, তো তারাই তো অনেক সুন্দর করে মজা করে বার্গার খাচ্ছে। তো তা আমি এখন বাইরে গেলে এবারে প্রথম ট্রাই করেছিলাম যে তারা যেন নিজে থেকে খেতে ট্রাই করে বা খেতে শিখে যায়। অন্য অন্য সময় দেখা যাচ্ছে বাইরে গেলে ওদেরকে আমাদেরই খাইয়ে দিতে হয়তো ওর বাবা হৃদকে খাওয়াচ্ছে, আমি রিফকে খাওয়াচ্ছি, নয়তো উনি রিফকে খাওয়াচ্ছে, আমি হৃদকে খাওয়াচ্ছি, এভাবে করে অলওয়েজ দেখা যাচ্ছে যে আমরা ওদেরকে সাপোর্ট করি। কিন্তু অ্যাকচুয়ালি এভাবে আর কতদিন, ওদেরও তো খেতে শিখতে হবে, সবসময় তো আর খাইয়ে দেওয়া পসিবল হয় না। তো যে জন্য আমি চাচ্ছিলাম যে ওরা নিজে থেকে একটু খাবার খাওয়াটা শিখে নিক। তো এবার এই জন্য দুজনকে খেতে দিলাম যে তোমরা ট্রাই করো, দেখো খেতে পারো কি না। তো দেখলাম না, ওরাও বেশ মিষ্টি করেই খাচ্ছিলো। তো খাবার খাওয়া শেষ করে তারপরে এখন আবার একটু খেলাধুলা করতে গিয়েছে।
তো অন্য অন্য বাচ্চারাও খেলছে, আর যারা অন্য অন্য পাবলিক যারা ছিল ওখানে তারাও সবাই খাচ্ছে, গল্প করছে, যে যার মতো টাইম স্পেন্ড করছে। তো ওইদিকে হৃদ্রিবও অনেক এনজয় করছে। তো মাঝে যাই হোক, অনেক খেলাধুলা ঘোরাফেরা, এদিকে কিন্তু মোটামুটি রাত হয়ে গিয়েছে। আমরা কিন্তু একদম বিকেল বিকেলে গিয়েছিলাম, তো এখন কিন্তু মোটামুটি ওখানে প্রায় 9টা বেজে গিয়েছিল। তো যাই হোক, তো তাদের খেলাধুলা শেষ পর্যায়ে এখন আমরা হয়তো উঠবো, বের হব। তো এভাবেই ঈদের দিনটা মোটামুটি আমরা সেলিব্রেট করলাম। আলহামদুলিল্লাহ সব মিলিয়ে খুব ভালো গেছে দিনটি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, এবং পরবর্তী ভ্লগ আসছে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।